हेलो गाइस, वेलकम टू 5A प्लस एकेडमी। 5A प्लस एकेडमी में आपके स्वागत जानाई। बेस किसी दिन धरे आमार काछे बेस किसी कमेंट आसछिलो जे सर डब्ल्यूपी मॉक इंटरव्यूर जन्य एकटा भिडियो आपलोड करुन। तो अलरेडी इतिमध्ये आमरा तीनटा भिडियो आपलोड करे फेलेछि। तो आज के जेटा आमरा करते चलेछि मॉक इंटरव्यू, आपनारा मध्ये देखते ही पाच्छेन समस्त टीचाररा रेडी आछे मॉक इंटरव्यू नेवार जन्य। तो आज के एमन दुजनके आमरा सिलेक्ट करछि जारा अलरेडी डब्ल्यूपी मेन परीक्षा दिएछे एबं तारा आगामी दिने তোমাদের বাড়ি ফ্যামিলি মেম্বার কত জন? আমার স্যার বর্তমানে তিনজন, আমি বাবা মা। আমি মেম্বার বাবা বাবা একজন একজন কি করেন বাবা? বাবা স্যার চাষবাস করে। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন। আমি স্যার পিনাকি রয়, বাবা অমরেশ রয়। আমি 2012 সালে আমন্ডি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস করি। তারপর এখন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, এই যে পুলিশের চাকরির জন্য তুমি ইন্টারভিউ দিয়েছো, এখানে এসছো ইন্টারভিউ দিতে, কি যোগ্যতা দরকার এটা? এটা স্যার প্রথমে মার্ক কোয়ালিফিকেশন করতে হয়, তারপর পুলিশ হওয়ার জন্য তো কি কোন এক্সট্রা কারিকুলার থাকে যার জন্য পুলিশ অধীনে যোগ্যতা অর্জন করতে হয়? শারীরিক গঠন, সাহসিকতা। তুমি তোমার জীবনে কি এমন সাহসিকতার কাজ করেছো তুমি? মনে আছে তোমার যোগ্যতার মধ্যে সাহসিকতার কাজ করেছো তোমার জীবনে? কাজ তুমি বলছো যে সাহসিকতার জন্য বর্তমান সময় ব্যবস্থায় এখন পুলিশের কেমন ভূমিকা হওয়া উচিত মনে করেন? পুলিশ প্রধানত আইন রক্ষক, মানুষের পাশে দাঁড়ান। বর্তমানে যে করোনা ভাইরাস পৃথিবীতে এসেছে, তাতে পুলিশ যেভাবে নিজেদেরকে এগিয়ে দিয়েছে, তাতে আমার মনে হয় যে পুলিশ যথাযথ কাজ করছে, মানুষের পাশে দাঁড়ানো এটাই। আচ্ছা, আপনি পুলিশ কনস্টেবল হিসেবে ইন্টারভিউ দিয়েছেন, তো ধরুন আপনি ডিউটি করছেন কোনো জায়গায়, হঠাৎ কিছুজন আপনার উপরে ছড়া হয়, তো আপনি আত্মসমর্পণ করবেন নাকি তাদেরকে গুলি করে মেরে ফেলবেন? না স্যার, আমি আমার যথাযোগ্য তাদেরকে জবাব দেব। কিভাবে জবাবটা চাইছেন তুমি? কিভাবে দেবেন জবাবটা? জবাব আপনি কিভাবে দেবেন? তাদেরকে প্রথমে বোঝানোর চেষ্টা করব কি কারণে তারা আমার প্রতি আক্রমণ করছে। ঠিক আছে, আমরা বিভিন্ন ধরনের ছদ্মনাম সম্পর্কে হয়তো শুনেছো, যেমন রবীন্দ্রনাথের ভানুসিংহী বলে ছদ্মনাম আছে, তো শরৎচন্দ্রের ছদ্মনাম জানা আছে?
শরৎচন্দ্র ছদ্মনাম টেকচাঁদ ঠাকুর। আপনি কি এবার তিনি শিওর মনে পড়ছে সেটাই কি? আচ্ছা ঠিক আছে, তুমি কিভাবে সময় কাটাবো? আমি পড়াশোনাই বেশিরভাগ করি স্যার, আর এরকম চাকরির প্রস্তুতির জন্য পড়াশোনা। অবসর সময়? অবসর সময় বাবার সাথে কৃষিকাজে সাহায্য করি। তুমি বলো 2012 সালে এইচএস পাস করেছো, এটা 2020 চলছে, তোমার লাস্ট ডিগ্রি বললে এইচএস। এতটা দিন তোমার সময় লেগে গেছে চাকরি খুঁজতে খুঁজতে, আজকে তুমি অত প্রিলিমিনারি পরীক্ষা বা মেন পরীক্ষা দেবে বা ইন্টারভিউ দেবে, এত সময় তোর প্রিপারেশন নিতে সময় লাগবে না? আরো কিছু করছিলে ফাঁকে? আচ্ছা পুলিশের চাকরি করার জন্য আপনি মানে প্রিপারেশন নিয়েছেন কেন, বা পুলিশের চাকরি আপনার পছন্দ কেন? স্যার প্রথম থেকেই আমার ইচ্ছা ছিল কোনো একটা ডিফেন্স লাইনে চাকরি করার। আমি গত বছরে আর্মিতে কোয়ালিফাই করেও শেষ পর্যন্ত আমি চাকরিটা পাইনি, তো সেভাবেই আবার যখন প্রিলিমিনারি পরীক্ষা পাস করলাম, তাই এখন ইচ্ছা আছে যে পুলিশের মানুষের পাশে দাঁড়াবো। দেখো তোমার বলার ভঙ্গিটা এমনই আমার ঠিক পছন্দ হচ্ছে না, কথাটা তোমার খারাপ লাগতে পারে। তোমার কি মনে হয় ব্যাপারটাকে আমি ভুল বলছি? না স্যার, আপনি আমার ঠিক অনেক শিক্ষিত, অনেক জানেন, আপনি ভুল করতে পারেন। কেন আমাদের ভুল হয়? কিন্তু স্যার সেই বিচার করার ক্ষমতা আমার নেই। আচ্ছা একটা কথা শোনা যায় যে পুলিশদেরকে সমাজে নাকি ঘৃণার চোখে দেখে, তো আপনার কি মনে হয়? পুলিশকে সবাই ঘৃণার চোখে দেখে বলতে কে কিরকম ভাবে দেখে আমি জানি না স্যার, কিন্তু তাদের হয়তো ভুল ধারণা থাকতে পারে পুলিশের প্রতি, কিন্তু পুলিশ নিজের কাজে ঠিকই থাকবে। আপনি তো বাঁকুড়া জেলা থেকে আসছেন না? হ্যাঁ স্যার। তো বাঁকুড়া জেলার একজন এভারেস্ট বিজয়ের নাম তোমার জীবনে একটা সুন্দর অভিজ্ঞতা যাও। সুন্দর অভিজ্ঞতা আমার, ভালো একটা সময় কাটিয়েছো, এরকম একটা সময় কাটানোর যে অভিজ্ঞতা সেটা যাও। সুন্দর অভিজ্ঞতা বলতে স্যার আমি পড়াশোনা নিয়েই সেরকম ভাবে ব্যস্ত থাকি, তো আর জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত বলতে ওই চাকরির প্রস্তুতিতে কিছুক্ষণ কিছু দূর এগিয়েও যখন হারিয়ে গেলাম চাকরিটা পেলাম না, তো সুন্দর নয় না, না পারো তো সুন্দর মানে পাচ্ছ না তুমি, তো সুন্দর মুহূর্ত কি করে? তোমার জীবনে দুর্বলতা কি? আমার জীবনে দুর্বলতা বলতে স্যার আমি সহজেই কাউকে বিশ্বাস করে ফেলি। এটা তো ভালো ভালো একটা গুণ মানুষের, বিশ্বাস করা তো ভালো গুণ, এটা অপরাধ। আর তোমার স্ট্রং পয়েন্ট উইকনেস গেল তোমার, সবাইকে বিশ্বাস করে ফেলছো, সে চোর হোক সাধু হোক, তাই তো? আর স্ট্রং পয়েন্ট কি? তোমার জীবনের সবচেয়ে স্ট্রং পয়েন্ট কি তোমার? আমি স্যার চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছি, এটা আমার স্ট্রং পয়েন্ট। বাস্তব জীবন তো সবাইকে চাকরি হয় কি? আচ্ছা তোমার মনে হয় ইন্টারভিউ তুমি ফেল করে গেলে, তারপর তুমি কি করবে? তারপর স্যার আবার প্রস্তুতি নিচ্ছি।
আর প্রত্যেকটা দিনে প্রস্তুতি নেবে না, এটাই তো স্ট্রং পয়েন্ট। ফেলের হওয়ার পর আবার শুরু করা, এটাই তো স্ট্রং পয়েন্ট। মানে মানসিক জোরটা তোমার আছে, তুমি প্রকাশ করতে পারবে না। তোমার গ্রাজুয়েশন কি এইচএস কি দিয়েছিল? সায়েন্স না আর্টস? সায়েন্সের কোন বিষয়টা ভালো লাগে? সায়েন্সের অঙ্কটাই সত্যি হয়েছে আমার, অঙ্কটাই ভালো লাগে। মুঘল সমাজের প্রতিষ্ঠাতা কি? এই মুহূর্তে মনে করছে না পড়ে নি তোমার হবি কি? কি করতে ভালো লাগবে? হবি কি জীবনে? ক্রিকেট করতে। ক্রিকেট সবচেয়ে ভালো প্লেয়ার খেলে? বেস্ট প্লেয়ার তোমার জীবনে? বিরাট কোহলি। বিরাট কোহলি বাড়ি কোথায়? দিল্লি। দিল্লি প্রথম ম্যাচ আমি যেটা খেলা সেটা কখন? দেখো যেটা তোমার হবি সেই সম্বন্ধে তুমি টার্গেট করবে, যে সমস্যাটা যেমন জানো এই চেষ্টা করবো, ম্যাক্সিমাম যাওয়ার চেষ্টা করবো হবি সম্পর্কে বিষয়টা। আচ্ছা স্যার আর কিছু জিজ্ঞেস করা আছে তোমার? একটা লাস্ট কোয়েশ্চেন, সে একজন অপরাধীর প্রতি একজন পুলিশ কনস্টেবলের কীরকম আচরণ হওয়া উচিত? স্যার একজন অপরাধীকে তখনই অপরাধী বলে গণ্য করা হয় যখন সে কোনো একটা অপরাধ করে, তো পুলিশের সেটাই আমার, আমি যদি কোনোদিন পুলিশ হতে পারি আমার মতামত এই যে পুলিশ প্রথমে অপরাধীকে বোঝানো দরকার যে কেন সেই ভুলটা করেছে, তারপর আমি যে আচ্ছা তুমি আসতে পারো। নেক্সট কত তারিখ? আজ 37 তারিখ এপ্রিল মাস 2020। এপ্রিল মাস 2020 2020 কি সংখ্যা যৌগিক জন্মটা কোথায় আছে? নার্সিংহোমে না বাড়িতে? বাড়ি বাড়ি বাঁকুড়া জেলা, তাই না? বাঁকুড়া জেলা একটা বিখ্যাত চিত্রকলা নাম জানা আছে? না। আচ্ছা পুলিশের চাকরি করতে এসছেন, তো পুলিশ চাকরির সুবিধা অসুবিধা এগুলো বলুন তো। পুলিশ চাকরির সুবিধা কী আর অসুবিধা? এই কথা পুলিশের চাকরি করার স্যার শান্তি নিয়ে বলতে পারেন, সমাজের শান্তিটা বজায় রাখার ক্ষেত্রে আমার কাছে স্যার পুলিশের চাকরির কোনো অসুবিধা বলতে মনে হয় না, যে পুলিশের চাকরির কোনো অসুবিধা আছে বলতে। ধরুন জঙ্গলে ডিউটি করছেন, ভূতের ভয় আছে আপনার? না। মৃত্যু ভয়? না। হঠাৎ চড়া হলো আপনাকে ধারালো অস্ত্র নিয়ে পিছন থেকে 10-12 জন তাড়া দিচ্ছে, আপনাদের কোনো বন্ধু ফন্ধু নেই, কী করবেন? তাদের সম্মুখ থাকবে স্যার, প্রাণ দেবেন একদম নাকি আত্মসমর্পণ করবেন? কী করবেন? না স্যার প্রাণ দেবেন। আচ্ছা হ্যাঁ এমনটা করে দেন না যে ওইখানে আর অন্য কিছু বুদ্ধি করে যাদের নিজের প্রাণটা রক্ষা করা যায় আবার তাদেরকে আটকানো যায়। হ্যাঁ স্যার যদি সেখানে সে মুহূর্ত হিসাবে আমার কাজ করতে হবে। আপনি এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন? হ্যাঁ স্যার আমি যেমন ডিগ্রি মনে আর পাস করেছি, মার্ক পাস করেছি, মেনে সম্ভবত পাস করেছি আর কি। সম্ভবত পাস করেছি ইন্টারভিউ হয়নি সেই কারণে হচ্ছে, আমি মেনে রেজাল্ট দেয়নি। আচ্ছা তো তোমার বিশেষ কি এমন ক্ষমতা আছে যা অন্যদিকে ছাপিয়ে যায় যার জন্য তুমি সিলেক্ট হবে তোমার মনে হয়? স্যার আমি যখন এই তিনটি পরীক্ষা দিয়ে পাস করেছি আমার মনে হয় আমি সবার থেকে আলাদা।
কিন্তু পরীক্ষা তো আপ অনেকজন পাস করেছে মানে তোমার এজের মধ্যে কি এমন কনফিডেন্স আছে বা কি এমন পাওয়ার যেটা তোমার মনে হচ্ছে না ইন্টারভিউ পাস করবে জবটা তোমার জন্য নিশ্চিত পরেরটি কি বলতে পারো স্যার আমি নিজেটা নিজে খুব কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়েছি পরীক্ষার ফল ভালো হবে তার জন্য বলছি কষ্ট করে তো পড়াশোনা সকলেই করছে তুমি কি কষ্ট করেছো খুব বেশি পরিমাণে পড়াশোনা করেছি তুমি পড়াশোনা কষ্ট করছো তো পুলিশ যদি হয়ে যায় তুমি ট্রেনিং করে তো বসে পড়াশোনা করতে হয় শুনেছি সেখানে স্যার খুব কষ্ট করবো আমি আর কি ভালো লাগে কি আমার আমার ভালো ক্রিকেট খেলছে ক্রিকেট খেলতে ক্রিকেটের পিচের দৈর্ঘ্য কত 22 বছর ওটা তুমি ফুটে বা ইঞ্চিতে ট্রান্সফার করতে পারবে না তোমার জীবনে কে বেশি গুরুত্বপূর্ণ বাবা না মা আমার জীবনে মা সবচেয়ে গুরুত্বপূর্ণ স্যার তার মানে এমন কোন দিন যদি আসে বিপদে বাবা মা একসাথে পড়ে তুমি তোমার মায়ের জন্য ছুটে যাবে তাই তো না স্যার দুজন পিছনে ছুটে যাবে আগে মা তারপরে বাবা তোমার সাবজেক্ট কি ছিল গ্রাজুয়েশন তোমার তো কিছু গ্রাজুয়েশন করা আছে গ্রাজুয়েশন দেওয়া আছে গ্রাজুয়েশন সার্টিফিকেট বাংলা বাংলা তে দিচ্ছি বলছি বাংলা তো মনে আসছে আচ্ছা গ্রাজুয়েশন করে এই পুলিশ চাকরি করার জন্য এসেছেন না স্যার যখন আমি হাই স্কুলে পড়তাম সুরকোশন স্টুডিও বা হাই স্কুলে তখন একটা মনের অনুভূতি হয়েছিল যে আমি পুলিশ চাকরি করব আচ্ছা মানে এই চাকরিটা আপনি শখ হিসেবে দেখছেন নাকি না শখ নয় স্যার যাতে গ্রাম বিভিন্ন জায়গা থেকে আমাদের গ্রামে খুব অনুন্নত একটা জায়গা স্যার খুব অনুন্নত জায়গা সেখানে আমি যদি পুলিশ চাকরি করি আমার বন্ধু বা আমার ছোট ছোট ভাইরা সেখানে আমাদের কিছুটা হয়তো শিক্ষা নেবে যে পুলিশ হয়েছে বা আরও অন্য কিছু চেষ্টা করবে তো সকলে তো পুলিশেরই চেষ্টা করবে অন্য চাকরির জন্য কেউই চেষ্টা করবে কিন্তু স্যার পুলিশের চাকরির সবারই যদি না হোক কিছুটা হলেও তো চেষ্টা করবে কিছুটা হলেও আমাদের গ্রাম উন্নতির দিকে যাবে পুলিশের চাকরি করলে হয় অন্য চাকরির দরকার নেই সেটা ঠিক বলতে পারবো না কিন্তু শিক্ষা দিকটা একটু উন্নত হবে স্যার তাহলে শিক্ষকতার লাইনে গেলে ভালো হয় পুলিশের চাকরির কথা বলছেন না পুলিশের চাকরি তো প্রোটেকশনে চলে যাবে শিক্ষার্থীর তো শিক্ষকতা স্যার এমন একটা চাকরি যেটা সমাজের কল্যাণ বিভিন্ন আইন শৃঙ্খলা বজায় রাখে আর কি সেই জন্য স্যার আমরা এমন একটা গ্রামে বাস করে অনুন্নত জায়গা সমাজে ঠিকঠাক নেই তাই সবাই যদি ঠিকঠাক ভাবে আমাদেরকে চেষ্টা করে তাহলে আমাদের উন্নত হবে ওইভাবে রক্তের রং কি না তোমার উচ্চপদস্থ কোনো আধিকারিক বেশি সময়ে তোমাকে অর্ডার করে এবং তুমি ওনার সমস্ত কথাগুলি ঠিক ঠিক মতো পালন করো তো তোমাদের ওখানে দুর্গাপূজা চলে এসেছে সেই সময় তোমার 5 দিন ছুটির প্রয়োজন এবং তুমি জানো যে তোমার উচ্চপদস্থ আধিকারিককে তুমি যদি একটা ফোন করো যে স্যার আমার ছুটি দরকার আমি সেই সময় তোমাকে ছুটি দিয়ে দেবে সেরকম সুযোগটা তোমার হাতে আছে সেরকম তোমার ঘরে একটা হঠাৎ করে বিয়ে বেড়ে এলো বোনের বা কারোর আবার একটা বিপদ হয়েছে অন্য জায়গায় তুমি সেই আধিকারিককে সেই সময় ফোন করে জানাবেন যে স্যার আমার এই সময় ছুটির দরকার আছে ছুটিটা নিতে চাও কি তুমি না স্যার আমি পুলিশে চাকরি করছি আমার বিপদটা দেখতে হবে ওখানে গিয়ে দেখতে হবে বিদ্যাসাগরের ছদ্ম নাম কি আমরা যখন প্রশ্নগুলো করছিলাম আপনাকে তো আমাদের ওভার কনফিডেন্স লাগছে আপনাকে মনে ছিল কোথাও আপনি ওভার কনফিডেন্স ভুগছেন না স্যার কিছু কিছু জায়গা মনে হচ্ছে যে অ্যান্সার মতো মুখস্থ করে নিয়েছে সেইগুলো শুনে দিচ্ছে বুঝতে লাগে স্যার মনে হচ্ছে না কোথাও অ্যান্সার মতো মুখস্থ করা আছে সেইগুলো তুমি শুনে দিচ্ছ এখানে না না তেমন কিছু মুখস্থ করি স্যার তাই তো নিজস্বতা হ্যাঁ স্যার আমি জিজ্ঞেস করা আছে স্যার ঠিক আছে না আচ্ছা তুমি আসতে থ্যাংক ইউ স্যার তো হ্যালো গাইজ এখন পর্যন্ত আমরা দুটো ইন্টারভিউ শেষ করে ফেলেছি তো সেই দুটো ইন্টারভিউতে আমরা চুলচুলে বিশ্লেষণ করছি যেগুলো তোমরা ভালো করে খেয়াল করো যারা ইন্টারভিউ দিয়ে গেলো তারা কী কী জায়গায় ভুল করেছে এবং তাদের পজিটিভ দিকগুলো কী এইগুলো খেয়াল করলে তোমরা ভবিষ্যতে আরও নিজে ভালোভাবে ইন্টারভিউ দিতে পারবে তো আমরা প্রথমে চলে আসছি যে ফার্স্ট ইন্টারভিউটা হয়েছে তার নেগেটিভ পয়েন্টগুলো কী ছিল ঠিক এক এক দুই তিন চার করে পয়েন্ট অনুযায়ী বলছি আমরা তোমাদের বোঝাবার জন্য দেখো প্রথমে খেয়াল করো যে ফার্স্ট ইন্টারভিউয়ার
যে দিয়েছে তার নেগেটিভ ড্রেসগুলো কী ছিল? প্রথম বলি ড্রেস, ড্রেসটা যতদূর সম্ভব চেষ্টা করো ফর্মাল ড্রেস পরার, নর্মাল ড্রেস পরার, এবং সেখানে জিন্সের প্যান্টটাকে যতদূর সম্ভব এড়িয়ে চলাটাই ভালো। আমি বলছি না যে বললেই তোমার কোনো অসুবিধা হবে এমন কিছু না, নাথিং, বাট যত সম্ভব এড়িয়ে চলো, ফর্মাল প্যান্ট পরো, এবং তোমাদের পায়ে যেমন ব্ল্যাক শু লেদার থাকে, বারবার বলছি, আগে বলেছি আজও বলছি, ঠিক আছে? দ্রুত এক নম্বর পয়েন্ট কি ড্রেস, মানে জেস্চার এবং গেট আপ তোমাদের ঠিকঠাক থাকতেই হবে, যেটা আগেও বারবার বলেছি, এখানেও সেটা তোমাদেরকে আরোবার বললাম। দু নম্বর পয়েন্ট, ছেলেটির নাম ছিল পিনাকি রয়, যে প্রথম ইন্টারভিউটা দিয়েছে, তো সে যখন কোনো কোয়েশ্চেনে অ্যান্সার দিতে পারছে না, আচ্ছা এটার অ্যান্সার কি ও বলছে না, তো নাটা তোমাদেরকে বারবার বলছি, যেটা কনফিডেন্সের সাথে বলো যেমন সবাই শুনতে পায়, সেটা কি বলবে? না স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না, না স্যার আমার ঠিক খেয়াল করতে পারছি না, এইগুলোর উপর জোর দাও, এই কথাগুলো বলার উপর জোর দাও, বারবার বলছি নলেজের পরীক্ষা এটা নয়, এটা তোমাদের পার্সোনালিটি টেস্টের পরীক্ষা, তোমাদের অ্যাটিটিউডের পরীক্ষা, ঠিক আছে? তা তোমরা না বলাটা অভ্যাস করে ঠিকঠাক করে, যেখানে ওর এটা ভুল মনে হচ্ছিলো বারবার ধরে, এবং না বলছিল যেটা, তারপর আসছে আই কন্ট্যাক্ট, কোনো স্যার যখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করছে ও এদিকে দেখাচ্ছে বা এদিকে দেখাচ্ছে, বা আমি জিজ্ঞেস করছি অন্য স্যারের দিকে তাকিয়ে সে অ্যান্সারটা দিচ্ছে, এটা খেয়াল করো, আই কন্ট্যাক্টটা তোমাদের রাখবে। আই কন্ট্যাক্টটা টিচারের সাথে না থাকা মানে তুমি লো কনফিডেন্সে ভুগছো, কী বললাম? আই কন্ট্যাক্ট না থাকা মানে তুমি লো কনফিডেন্সে ভুগছো, এটা খেয়াল রাখো। তার সময় সময় কী করতে হবে, যে সমস্ত শিক্ষক বা যে শিক্ষক তোমাকে প্রশ্নটা করছে, তুমি ঠিক সেই শিক্ষকের আই টু আই কন্ট্যাক্ট করো, তারপর অ্যান্সার দাও, এইভাবে যে না স্যার এই মুহূর্তে আমি খেয়াল করতে পারছি না, দিস ইজ দ্য ওয়ে, ক্লিয়ার? নেক্সট পয়েন্টে আসছি আমি, যে ল্যাক অফ কনফিডেন্স, আগেই বলছিলাম যে ওই ছেলের মধ্যে একটু ভয় ভীতি কাজ করছিলো, আমি দুজনটা ক্রস কোশ্চেন যখন করছিলাম ও কীরকম এবড়ো খবর হয়ে যাচ্ছে, এলেমেলো হয়ে যাচ্ছিলো, এই জায়গাটা তোমরা বারবার বলছি কোয়েশ্চেনের অ্যান্সার না জানলে সেটা কোনো সমস্যা নয়, আগেও বলছি আবার বলছি, তোমরা শুধুমাত্র জানি না এই কথাটা বলো। তাহলে ছিল পজিটিভ দিক কী ছিল, এত বড় নেগেটিভ দিক ছিল, এর পজিটিভ দিক কী ছিল, এর সবচেয়ে বড় পজিটিভ দিক ছিল এর চোখে মুখে হাঁটা চলায় একটা রেসপেক্ট কাজ করছিল, যেটা ইন্টারভিউর জন্য একান্ত প্রয়োজন, হতে পারে লো কনফিডেন্স কিন্তু তার মধ্যে একটা বৃহত্তম বড় অংশ কী কাজ করছিল, রেসপেক্ট, যেটা যারা ইন্টারভিউ নিচ্ছেন তাদেরকে প্লিজ করার জন্য যথেষ্ট, ঠিক? পয়েন্ট টু বি নোটেড। এরপর আমার আসছি যে সেকেন্ড ইন্টারভিউ দিয়েছে আমাদের আস্তিক রয়, ড্রেসের ক্ষেত্রে একই কথা বারবার রিপিট করছি না, ওর যার সমস্যা ছিল এর ক্ষেত্রেও তাই সমস্যা, পোলাইটনেস ল্যাক, আমার দেখে মনে হয়েছিল যে ওই ছেলেটি বেশ কিছু কোয়েশ্চেন পত্র রেডিমেড বিভিন্ন চ্যানেল থেকে দেখেছে বা বিভিন্ন বইয়ে পড়েছে, মুখস্থ আছে, ও যদি মুখস্থর মধ্যে কোনো কোয়েশ্চেন পেয়ে যাচ্ছে তো এত ওভার কনফিডেন্টলি সে বলছে যে বোধহয় ও 80% ঠিক বলছে। এই জায়গাটা তোমরা বারবার খেয়াল করো, কোনো জায়গায় কোনো প্রশ্নের উত্তর মুখস্থ বলা বা কাহুকে দিয়ে লিখিয়ে আনা, সেগুলো মুখস্থ করা, আমি পেয়ে গেলে ইন্টারভিউ বলে দিলে তার মানে কি তুমি ফেঁসে গেলে, তাহলে করবে কি? তখন খেয়াল করো যে কোনো যদি ডিএসপি বা কোনো একটা ডিএম এর কারো ইন্টারভিউ তুমি দেখেছো, তাকেও জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পুলিশে বা ডিএসপিতে আসতে চান কেন, তার উত্তর তিনি লিখেছেন, সেই উত্তরটা তুমি কপি করেছো সেটা এখানে এসে বলে দিলে, কিন্তু এবারে ভাবো তুমি একজন ন্যাচারাল ম্যান, সাধারণ মানুষ, হিউম্যান বিইং, যে সাধারণ WP কনস্টেবল হিসেবে পাস করেছো, তোমার কাছ থেকে এত বড় একটা গুরু গম্ভীর ভাইটাল অ্যান্সার আশা করা যায় না, বি ন্যাচারাল, পয়েন্ট বি নোটেড, তোমার কাছ থেকে যে উত্তরটা আশা করা যায় গ্রাম্য পরিবেশ থেকে তুমি এসেছো বলছো, তোমার কাছ থেকে ঠিক যে উত্তরটা সৎভাবে আশা করা যায় তুমি সেই উত্তরটা দেওয়ার চেষ্টা করো, নট টু বি কপিড, কোনো অ্যান্সারকে কপি করে নিয়ে এসে তুমি সেটা বলার চেষ্টা করো না, বারবার ধরে বলছি আমি, এটা ভাইটাল পয়েন্ট, তুমি একজন সাধারণ মানুষ, সাধারণ স্টুডেন্ট, WP কনস্টেবল, বহুত কষ্ট পাস করেছো, তোমার চেষ্টা থাকবে কি ঠিক সাধারণভাবে সেই উত্তরটা দেওয়ার, যাতে তোমার মধ্যে একটা স্বচ্ছতা থাকে, ক্লিয়ার? ওকে, বাড়তি বলা, কোনো একটা কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে বা কাউকে জিজ্ঞেস করে হলো, তার অ্যান্সারটা বা যোগ্যতা সম্পর্কিত প্রশ্ন আমাদের সুনীলবাবু করেছিলেন সম্ভবত, তো সেটাকে সে অনেকটা বাড়তি বলছে, এটা খেয়াল করে রাখো, যত বাড়তি বলবে তত বেশি ভুল বলবে, বাড়তির মধ্যেই ভুল লুকিয়ে থাকে, বা তার পেছন তোমাকে আরও কোয়েশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, তো সেই জিনিসটাকে অ্যাভয়েড করে আসতে হবে, ক্লিয়ার? ওকে, ওভার কনফিডেন্স, তোমাকে দু চারটে কোয়েশ্চেন করবো, তুমি এইভাবে ওভার কনফিডেন্স কী, সবসময় ওভার কনফিডেন্সটা বি পোলাইট, ভদ্রতার সহিত তুমি সেটাকে স্বীকার করো বা প্রেজেন্ট করো, তোমার কনফিডেন্স থাকা ভালো, কনফিডেন্সটা যত থাকবে ততই ভালো, পজিটিভ দিক তোমার এটা, কিন্তু কোনো কোনো সময় তুমি একটু ছাড়িয়ে যাচ্ছিলে, তাহলে সেই লিমিটেশনটা তোমাকে প্র্যাকটিস করতে হবে,
মানে কন্টিনিউয়াসটা যখন আমার একটা লিমিটের মধ্যে থাকে কোন সময় সেটা যখন এক্সট্রা দিকে না চলে যায়। চারটা না, চারটা টার্ম তো তুমি কিন্তু ভুলে গেছিলে, যেটা তোমাদেরকে আগের অলরেডি ভিডিওগুলোতে দেখিয়েছি, সেই ভিডিওগুলো থেকে আবার প্র্যাকটিস করবে বা যাদের ভুল না হয় সেদিকে খেয়াল রাখো। ফাইল, ফাইলটা তুমি লাস্ট সময় কিন্তু স্যারের কাছ থেকে চেয়ে নিতেই পারতে, যাই হোক ভুলে গেছো, যাতে ভুল না হয় এই দিকগুলো খেয়াল রাখো। তাহলে এতগুলো নেগেটিভ দিক পেলাম, এর পজিটিভ দিক কি? এর পজিটিভ দিক যখন সে এন্ট্রি নিচ্ছে একটা পজিটিভলি ভায়োলেন্ট মুডে সে এন্ট্রি নিচ্ছে, সে তার মধ্যে কোনো ভয় ভীতি নেই, সে অলরেডি WUP কনস্টেবল হয়ে গেছে, সেই মানসিকতা তার মধ্যে ছিল, এটা তার সব থেকে ভালো পজিটিভ দিক। যেটা ইন্টারভিউ জয়েন নিচ্ছেন তারা প্লিজ অবশ্যই হবে। কোনো কোনো সময় একটু এর বাড়তি হয়ে যাচ্ছিল ঠিক আছে, কিন্তু এদের কনফিডেন্স নিজের মধ্যে সাহস এটা দরকার ছিল। একজন WUP কনস্টেবলদের বেশ করে আগামী দিনে তার মধ্যে এই কনফিডেন্সটা একদম একান্ত প্রয়োজনীয় এবং অপরিহার্য ঠিক আছে। তো হ্যালো গাইজ, যদি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে এবং যাতে আগামী দিনে আবার মক ইন্টারভিউ আমরা প্রস্তুত করতে পারি, সেই জন্য তোমরা সমস্ত ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব অবশ্যই করো, আমরা তোমাদের সাথে আছি।